আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে একটা সোপ নিয়ে এটা হচ্ছে বা ব্রাইটেনিং একটা সোপ নিয়ে চলে আসলাম তো অনেকেই হচ্ছে বাহিরে যাওয়ার কারণে ধুলো বালিতে হচ্ছে ফেস বা ঘাড়ে গলায় হচ্ছে বডিতে অনেক বেশি হচ্ছে আপনার ধুলো ধুলো বালি জমে যায় তো অনেক সময় সেগুলো থেকে কিন্তু আমাদের ফেসে গলা ঘাড়ে বডিতে কিন্তু অনেক ধরনের একটা প্রলেপ পড়ে যায় তো আমাদের কিন্তু রেগুলার বা শাওয়ারের টাইমে কিন্তু একটা ভালো স্ক্রাব ইউজ করতে হয় তো আপনারা যদি ভালো একটা স্ক্রাব ইউজ করতে চাচ্ছেন যেটা একই সাথে আপনার ফেসে গলা ঘাড়ে সবখানে ইউজ করতে পারবেন তো এই শুধুমাত্র একটা সোপ আপনি যদি ইউজ করেন এই পিসি সোপটা তাহলে আপনাকে আর হচ্ছে আলাদা করে কোনো ফেস স্ক্রাব বা বডি স্ক্রাব ইউজ করা লাগবে না একটা সোপ দিয়ে কিন্তু আপনার ফেস গলা ঘাট সবখানে হয়ে যাবে তো এই সোপটা হচ্ছে পিসি সোপ এই সোপটা আপনার হচ্ছে ব্রাইটেনিং একটা সোপ আমি ব্যাক সাইডটা দেখাচ্ছি মানে এত ভালো একটা সোপ এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড এটা আপনার ফেসটাকে ব্রাইট করবে ঘাড় গলা হাত পা ব্রাইট করবে আর এটা আপনি রেগুলার শাওয়ারের টাইমে ইউজ করতে পারবেন বডিতে কিন্তু এই সোপটা আপনি ফেসে রেগুলার ইউজ করার দরকার নাই আর যেহেতু এটা একটা কফি সোপ আর কফি সোপ তো আপনারা জানেন যে কফি সোপগুলো কিন্তু আমাদের কফির যে কোনো প্রোডাক্ট কিন্তু আমাদের ফেসটাকে হচ্ছে ব্রাইট করতে হেল্প করে সো এটাতে হালকা করে আপনি ফেসে হচ্ছে মাসাজ করে আপনি ওয়াশ করে ফেলবেন এটা রেগুলার ইউজ করার দরকার নাই সপ্তাহে দুই থেকে দুইবার ইউজ করলে বা তিনবার ইউজ করলে হয়ে যাবে কিন্তু আপনি যদি ঘাড়ে গলে আপনার দাগ থাকে কোনোখানে যদি প্রাইভেট প্লেস বা জায়গায় যদি আপনার দাগ থাকে বা হাতে হাটটা যদি আপনার ফেসের সাথে মিল না থাকে যদি সানটানের প্রবলেমটা অনেক সময় আমরা যদি রোদে ঘোরাঘুরি করি বা আমরা যদি সানব্লক ইউজ করলেও কিন্তু আমাদের সানটানের প্রবলেমটা চলে আসে রোদে ঘোরাঘুরির কারণে এবং চুলার কাছে যাওয়ার কারণে তো আমরা যদি এই সোপটা দিয়ে আমাদের হাত পা একটু স্ক্রাব করে আমরা ওয়াশ করে ফেলি তাহলে কিন্তু আমাদের ওই প্লেসগুলো হচ্ছে আপনার ব্রাইট থাকবে সো এটা ফেস গলা ঘাড়ে ইউজ করতে পারবেন এই স্যুপটা আপনার রেস্টোক হয়েছে পিসি সোপ এটা সবাই ইউজ করবেন এটা তো অনেক পরিমাণ এটা স্কিনটাকে ব্রাইট করে ব্রাইট মানে কিন্তু হোয়াইট না এটা হচ্ছে স্কিনটাকে আপনারা যদি কাট মানে ব্রাইট হওয়ার জন্য স্কিনটাকে হেলদি করার জন্য প্রোডাক্ট ইউজ করেন তাহলে কিন্তু আপনার ফেস ঘাড় গলা এমনিতেই বেশি ব্রাইট লাগবে তো আপনাকে ফর্সা হওয়ার আর কোনো দরকার নেই আপনি যেই কালারে হন না কেন আপনার ফেস ঘাড় গলা যদি ব্রাইট থাকে ফেসের সাথে মিল থাকে তাহলে কিন্তু আপনাকে এমনি ভালো লাগবে সো এটা হচ্ছে একটা ব্রাইটেনিং সোপ যদি কেউ এটা পার্চেস করতে চান অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে বুক করতে হবে এটা খুবই কার্যকরী একটা সোপ আমি নিজে ইউজ করেছি এবং নিজের ইউজ করা নিজের রিভিউটা দিলাম এটা অনেক বেশি ব্রাইট করে হাত পা ঘাড় গলার জন্য আপনারা এই সাবানটা হচ্ছে আপনারা পারচেস করতে পারেন এবং সম্পূর্ণ এটা হচ্ছে একদমই সফট একটা সোপ খুবই ভালো সফট একটা সোপ যেহেতু এই সোপটাতে কোনো ধরনের কোনো খার কেমিক্যাল কিছুই দেওয়া নেই এই জন্য এই সোপটা খুবই সফট হয়ে থাকে তো যারা যারা অ্যাড্রেস যারা যারা পারচেস করতে যাচ্ছেন বুক করে ফেলবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে